এই মিঠি, এই মাহি, বান্টি, আয় রে, আয়, হেমা যাচ্ছি। আসুন দিদি, আসুন আসুন আসুন, বসুন বসুন। হে বাবা, ও মাসিমণি, এ দোকানটা তো দারুণ গো। এ কত জিনিস পাওয়া যায়, কত জিনিস। এই বান্টি, এখানে এসে চুপটি করে দাঁড়ে তো, কোনো কথা বলবি না, একদম চুপচাপ দাঁড়াবি। হ্যাঁ মাসিমণি, ঠিক আছে, চুপটি করেই বসে থাকবো। বাবা বৌদি, তুমি কতদিন পর এলে, এখন তার আসোই না কিনতে। বৌদি, অনেক নতুন নতুন জিনিস এসছে, আমি দেখাচ্ছি, তোমাদের কি কি লাগবে বলো। আমাদের ওই ড্রয়িং খাতা, আর কি লাগবে রে, তোরা বল তোদের কি লাগবে। হ্যাঁ, আমার ড্রয়িং খাতা, আর সেদিনকে দেখলে না, পেও আমার খাতাগুলো ছিঁড়ে দিল, ওই খাতা লাগবে। মা মা, দেখো কি সুন্দর সুন্দর জিনিস, মা একটু দেখাতে বলো না, মা আন্টিকে কি ভালো লাগছে। হ্যাঁ মাসিমণি, আমাকে একটা ড্রয়িং খাতা কিনে দিও না, আমারও ড্রয়িং খাতা নেই, একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে সে কিনে দেব। এই মাহি, তুই কি নেবি রে, তুই তো কিছুই বলছিস না, চুপ করে দাঁড়িয়ে আছিস, বল তাড়াতাড়ি। মা, আমার ড্রয়িং খাতা আর অঙ্ক খাতা লাগবে। মা মা, ওই দেখো কি সুন্দর গাড়িগুলো, মা আমিও রেলগাড়িগুলো নেব। মা দাও না, মা একটা দাও না, মা আমাকে কিনে। এগুলো রেলগাড়ি নয়, ওগুলো হচ্ছে রুলছোলার কল। ওগুলো রুলছোলার কল, কি মজা। ও মা, আমি নেব, মা আমি নেব, দাও না মা একটা, খুব ভালো লাগছে। ও বাবা, ও দেখছি ওদিকে লিপস্টিক, আমি লিপস্টিক নেব মা, কি সুন্দর সুন্দর লিপস্টিক দেখো মা। এগুলো কিন্তু লিপস্টিক না, এগুলো রাবার। ওরে বাবা, কি সুন্দর সুন্দর ডিজাইন, দারুণ তো, দেখাও তো দেখাও তো। হ্যাঁ সত্যি তাই, খুব সুন্দর লাগছে, একটু দেখাও না আন্টি, খুব ভালো লাগছে, দেখাও না একটু কিভাবে রুল ছোলে। মা কিনে দেবে, মা আমাদের কিনে দেবে মা। আজ ওই রুল ছোলার ওই ট্রেন গাড়িগুলো একটু দেখাও তো, আর কি লিপস্টিকটা কি বলছে একটু দেখাও, কেমন করে কি করে। ঠিক আছে, আমি সব রকম জিনিসই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা রুল ছোলার কল, এই যে এদিক দিয়ে ছোলা হয়, আর এই দিক দিয়ে সব বার করে, এটা খুলেও বার করা যায়। তোমরা এভাবে ফেলে দেবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখেছো কেমন ছোলা হয়ে গেল, এটা আবার খুলে ফেলে, এই দেখ, দেখলে তাহলে খুব সুন্দর জিনিসটা। এটা কিন্তু একটা ফলের মতো দেখতে, এটা কিন্তু একটা ফল কাটা, দেখেছো অর্ধেক কাটা। এই দেখো, এটা হচ্ছে রুল ছোলার কল, এখান দিয়ে রুল ছোলে। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পারলে, খুব সুন্দর। আরে তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর গো মা, দেখেছিস বান্টি দাদা, আমাদের এখানে কত জিনিস পাওয়া যায়, ফলের মধ্যে রুল ছোলার কল, ট্রেন গাড়িটা তো আমি নেবই। হ্যাঁ মা, খুব সুন্দর লাগছে কিন্তু, একটা করে আমাদের কিনে দিও মা। হ্যাঁ মাসিমণি, একটা করে দিও মাসিমণি। দেখ না, ওই আন্টি তো বলছে আরো ডিজাইন দেখাবে, ওর মধ্যে যদি তোদের পছন্দ হয়ে যায় সেগুলোও নিতে পারবে। এটা একটা, এটা কিন্তু তিন রকমের কাজ করবে, দেখো এইখান দিয়ে হচ্ছে রুল ছোলা হবে, এটা হচ্ছে রাবার, আর এটা হচ্ছে ডাস্টার। এই দেখো, দেখেছো কি সুন্দর, এটার মধ্যে এত সুন্দর না, তিনটে কাজই হয়ে যাবে তোমাদের। এই দেখো, এটা একটা পিকাচুর মতো, কত সুন্দর লাগছে, দেখেছো কি সুন্দর জিনিসটা গো, দারুণ তো, এটা খেলনা নাকি গো। ও আন্টি বলো না, এটা খেলনা। না না, এটা খেলনা নয়, এটাও রুল ছোলার কল, একবার দেখো না, তোমাদের এটা খেলার জিনিস হবে। আর এই দেখো, এদিক দিয়ে রুল ছোলাও হবে, কত সুন্দর না জিনিসটা, দেখো কি ভালো লাগছে। ও আন্টি আন্টি, ওই লিপস্টিক গুলো দেখাও, ওই লিপস্টিক গুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখো, দেখেছো এটা রেড কালারের লিপস্টিক নয়, এটা একবার দেখো, এটা কি, এটা হচ্ছে রাবার, দেখেছো বড় হচ্ছে ঘোরালে, আবার ছোট হয়ে যাচ্ছে। ও আন্টি আন্টি, তোমার দোকানে জিনিসগুলো তো খুব সুন্দর এসেছে। ও আন্টি, লিপস্টিকের ওপরে মাঝের তো একটা, ওগুলো কি গো।
ডমসের লেখা ওগুলো কি অন্য কিছু নাকি ডমসের রং টং হবে? না না, ওগুলো তো রুলসেলের কল। দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডমসের রাবার, আর এইটা হচ্ছে রুলসেলের কল। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছো? এই দেখো কেমন সুন্দর মুছে যাবে, দেখো দেখেছো কি সুন্দর মুছে গেল। দাঁড়াও, তোমাদের আরেক রকমের জিনিস দেখাচ্ছি, দেখলে কিন্তু খুব ভালো লাগবে তোমাদের, আর তোমাদের কাজেও লাগবে। তোমরা ওই ডিজাইন দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবে। দুটো দু রকমের আছে। এটা দেখো, এখানে একটা গাছ আছে আর এটা একটা ফুল আছে, ঠিক আছে? প্রথমে আমি তোমাদের ফুলটা দেখাচ্ছি। দেখো, প্রথমে পেপারটা এদিক দিয়ে ঢোকাতে হবে, এই জোরে চাপ দিতে হবে। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়ে গেছে। এইভাবে কাটিং করে তোমরা কিন্তু সারা পেপারটাই করতে পারো। ওই দেখছো, ওখানে শোপিস টাইপের কতগুলো রাবার আছে, বিভিন্ন জন্তু জানোয়ারের শেপে রাবার আছে। এইদিকেও দেখো, দেখো নানান ধরনের স্টিকার আছে, এগুলো নানান ধরনের ফিতে আছে, রিবনের মতো। এদিকে দেখো নানান কালারের রুল পেন্সিল আছে, কালারগুলো প্রত্যেকটাই সুন্দর। এদিকে গান একটা আছে, স্টিকগুলো। এখানে দেখো এরপর সাইজে পেপার আছে, দারুণ দারুণ কালার, কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে। খুলে দেখিয়ে দিচ্ছি, দেখছো কত সুন্দর, খুব সুন্দর। আর এইদিকে দেখো যে বিভিন্ন কালারের আর্ট পেপার আছে, সাদা আছে, প্রিন্টেরও পেপার আছে, প্রিন্টের পেপার আছে, আর তোমাদের বইয়ের মলাট লাগানোর জন্য বাঁশ কাগজ, তো কিছু কিছু প্রিন্টের পেপার আমি তোমাদের দেখাচ্ছি। এই যে প্রিন্টের পেপার, এগুলো খুব সুন্দর দেখতে। দেখো দেখো, এই দেখো এটাও আর্ট পেপার, এটাও আর্ট পেপার, গোলাপি রঙের। এবার দেখো নতুনত্ব যা যা এসেছে আমি তোমাদের সবই দেখিয়ে দিলাম, এবার তোমাদের কি কি লাগবে সেটা বলো। আচ্ছা, তুমি তাহলে তিনটে ড্রয়িং খাতা আর তিনটে অঙ্ক খাতা দিয়ে দাও। তিনটে আলাদা আলাদা দেবে, হ্যাঁ? একরকম ডিজাইন দিও না, না হলে আবার বাড়ি থেকে যুদ্ধ লেগে যাবে। ঠিক আছে বৌদি, তাই দেব। তিনটে খাতা দিয়ে দিলাম। না, ওই পেপারে ডিজাইন করে মেশিন গুলো আমাকে দাও না মা, খুব ভালো লাগছে। ও, ওগুলো তুই নিবি, ঠিক আছে। আচ্ছা, ওগুলো তো দেবে, আর তোরা দুজন কি করবি? আমি পিঙ্ক কালারের লিপস্টিক নেব। আর তুই কি নিবি রে বান্টি? আমি মাসিমণি, আমি নেবো ট্রেন গাড়ি। মাসিমণি, আমি ট্রেন গাড়ি নেবো, আমি হলুদ রঙেরটা নেবো মাসিমণি। ঠিক আছে, ওরা যা যা জিনিসগুলো চাইছে সেগুলো দিয়ে দাও। বৌদি, দিয়ে দিয়েছি, আর কি লাগবে বলো? শুধু এই কটা জিনিস? আরো তো অনেক কিছু দেখালাম, ওগুলোর মধ্যে কিছু লাগবে না? না, তাহলে আমি ওই যে রোল ছাড়ে ওইগুলো আমি কিনবো। ওই যে তিনটে তিনটে একসাথে কাজ হয়, মা দাও না মা একটা কিনে। আবার কিনবে ওগুলো? ঠিক আছে, ওগুলো একটা দিয়ে দাও তো। তিনটে রুল পেন্সিলও দিয়ে দাও। আমি কিন্তু পিঙ্ক কালারের নেব। তুমি তিনটে তিন রঙের দাও। তোমাদের বইয়ে মলাট দিয়ে পেপার লাগবে না? ও হ্যাঁ, দেখেছো আসল জিনিসটাই ভুলে যাচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও তো, ওখান থেকে দুটো দিয়ে দাও। হিসেব করে দেখো গো কত হলো। বাহ, এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পেলাম। আন্টি, তোমার দোকানে এবার কিন্তু খুব ভালো ভালো জিনিস পেয়েছি, ঠিক বলেছিস দিদি। আমারও খুব ভালো লেগেছে, আমি তো বাড়িতে গিয়ে লিপস্টিকটা নিয়ে সবসময় লিখবো আর মুছেই ফেলবো। বৌদি, তাহলে সব মিলিয়ে 375 টাকা হলো। ঠিক আছে, দাঁড়াও তোমাকে দিচ্ছি, এই নাও তোমার 375 টাকা। ঠিক আছে বৌদি, আবার আসবেন। এই তোমরাও এসো। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। হ্যাঁ, আসতে তো হবেই আন্টি, তোমার দোকানে যে জিনিসগুলো না দারুন দারুন। বাইরে আসবো, খুব সুন্দর লাগলো আন্টি তোমার দোকানের জিনিসগুলো। ওমা চলো। হ্যাঁ মা চলো।
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো আজকের মতো টাটা।